हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अनेक दिन पर आज के एक ब्लॉग करछी। तो आज के आमी तोमादेरके निये जाबो, आज के होच्छे भूत चतुर्दशी, माने काली पुजोर आगेर दिन, आगेर सन्ध्या। एखन बाजे माने प्राय 4:00। तो आमी एकटु रेडी होयेछी, आज के आमी शाड़ी पोरेछी, पाशेर ड्रेन। एनीवे, इगनोर इट। अनेक दिन पर ब्लॉग करछी, समयो पेलाम। एखन एकटा सप्ताह छुट्टी आछे यूनिवर्सिटीते, ए भाबलाम जे माने ब्लॉग करले ब्लॉगटा सुंदर मतो एडिटो करते पारबो, माने आपलोड करतेओ समस्या होबे ना। अनेकगुलो शर्टस वीडियो शूट करा आछे, बाट एडिट करे छाड़ार मतो समय पाच्छी ना। पुरो परपरई सप्ताहते टाना आपलोड करबो, समस्या नेई। तो आमी भाबलाम जे आजके जाई करि ना केन, ब्लॉग अवश्यई करबो, जेटा तोमादेर साथे आमी शेयार करबो। सो থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমরা একদম অন টাইম পেতে থাকো। আর আজকে আমরা সবাই মিলে যাব, আজকে সিদ্ধাতে যাব। সিদ্ধাতে গিয়ে ওই ওখানেও, ওখানে যেহেতু আমাদের গৃহপ্রবেশ হয়ে গেছে, তাই ওখানেও আমরা একটু প্রদীপ জ্বালাবো। দিদিদের ঘরে দিদিরাও জ্বালাবে, আমাদের ঘরে আমরাও জ্বালাবো। তো ওইখানে যাচ্ছে, আর ওইখানে যেতে যেতে একটা ভালো ঠাকুর পড়ে, তো ওইটাকেও দেখে নেব। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই। আমরা এসে গেছি আমাদের সিদ্ধাতে, এখন ঢুকবো। তো এর মাঝখানে আমরা বেশ দুটো ঠাকুর দেখেছি, বাট যে দুটো ঠাকুর দেখেছি সেই দুটো ঠাকুরই অসম্ভব ভালো হয়েছিল। তো আমাদের দুটো ঠাকুর ফাঁকায় ফাঁকায় যে দেখতে পেরেছি আমরা, তার জন্য একদম ফুললি স্যাটিসফাইড। তো আফটার দ্যাট আমরা এখানে এলাম, কি আমরা এখানে 14 প্রদীপ জ্বালাবো। সো এই তো, তুই কি করি, দাঁড়াও। সব থেকে ভালো কি লাগে একটা কথা বলি, যে দুর্গাপুজোর সময় বাইরে রাস্তায় রাস্তায় প্রচুর লাইট দেখা যায়, কিন্তু কালী পুজোর স্পেশালিটি এটাই যে এখানে বাইরে তো লাইট দেখা যায়ই, সবাই সবার ঘরগুলোকে লাইট দিয়ে সাজায়। তো মানে সত্যি একটা দারুণ আলোর উৎসব, আর তার সাথে বাজিগুলো ফাটলে, বেশি বাজি ফাটলে মাথা ধরে যায়, কিন্তু কিছু কিছু বাজি না ফাটলে আমার ভালো লাগে না। আওয়াজ মোটামুটি আওয়াজটা কয়েকটা আওয়াজ শুনতে বেশ ভালোই লাগে, তাহলে কালী পুজোর আলাদা করে স্পেশালিটিটা বোঝা যায়। যাই হোক, সিদ্ধাতে নিচে গার্ডেনে সাজিয়েছে, প্রচুর সাজিয়েছে, আমি নিচে যাওয়ার পর তোমাদের দেখাবো। আগে এই ঘরে দিয়ে নিই 14 প্রদীপ, তারপরে সবার ঘরে লাইট দেয়নি, যারা যারা এসেছে তারা তারা লাইট দিয়েছে ঘরে। যেমন অপোজিটের বিল্ডিংটা আমি দেখাচ্ছি, অপোজিটের বিল্ডিংটায় ওপরের চারতলা, মানে 4টে ফ্লোরে এই সাইডের গুলোতে কেউ আসেনি, যেগুলোতে এসেছে সেগুলোতে লাইট দিয়েছে। আমাদের ফ্লোরটাতে খুব বেশি কেউ আসেনি, যেহেতু নতুন হ্যান্ড ওভার হয়েছে, আমাদের টাওয়ারে খুব বেশি লোকজন টুনি লাইট দিয়ে সাজায়নি। যাই হোক, নিচটা গিয়ে দেখো, নিচটা দারুণ সাজিয়েছে। এখানে দুটো পুজো হয়, দুটো গ্রুপের দুটো পুজো হয়, দুটোই খুব সুন্দর হয়, আমি দেখাচ্ছি। অ্যান্ড ইয়েস, দিস ইজ মি, সেই তো পুরোটা ঘুরে দেখাচ্ছি। এখনো কিন্তু এই কাজটা পুরোটা দেওয়া, লকড কিন্তু, মা আর দিদি বসে আছে, দেখো অবস্থা দেখো ওদের। আমরা মানে আমি এখন এখানে প্রদীপ জ্বালাচ্ছি আস্তে আস্তে করে। এই প্রথম ওইখান থেকে পেছনটা রি করে নি, ব্যাস। সো এখন প্রদীপ জ্বালা, মোমবাতি জ্বালাচ্ছি, 14টা জ্বালাবো, সব ঘর মিলিয়ে আর কি 14টা জ্বালাবো। দিওয়া খুব বেশি নেই, ফলে থাকবে মোটামুটি বেশ অনেকক্ষণই থাকবে বলছি আর কি। মোমবাতি জ্বালানো, এবার বাকি মোমবাতি গুলো ওই আরেকটা বারান্দায় গিয়ে জ্বালাবো, ঘরে মোমবাতি দিচ্ছি না। তো ভালো লাগছে, আমি কি বলবো, আমি প্রথম বাড়িতে থাকলে খুব একটা মোমবাতি ফোমবাতি আমি দিই না, মাই করে সমস্তটা, আমি এখানে আমি করছি একটা মোমবাতি। ওটা ওটা কিছু করিস না এখন, ওটা হাতে রাখ, আর বাকিগুলো বের করে করে, আরে ওটা হাত, ঠিক আছে। Thank you.
বসেও যেতে পারিস। বুঝতে পারলি? হ্যাঁ, একটু কাছাকাছি দে, নাহলে স্বাদটা ধরবে না। তোমরা সবাই সবার বাড়িতে কিভাবে এরা পালন করলে কমেন্টে জানিও, আমারও জানতে খুব ভালো লাগবে। একটু পরে নিচে নিয়ে যাবো, যখন আমরা নিচে যাবো একবার দিদি দিদির ঘরে মোমবাতি দেবে। এখন দিদি ভিডিওটা করে দিচ্ছে, বন্ধ করে দে। সাতখানা হয়েছে, পাঁচ ছয় আর একটা দে। দাঁড়াতে দাঁড়াতে, মানে এরকম ভাবে তো বসে অভ্যাস নেই করার। বারবার হাওয়ায় মোমবাতি গুলো নিভে যাওয়াতে একটু মোমবাতির সঙ্গে যুদ্ধ হচ্ছে। আবার প্রচন্ড হাওয়া দাওয়া শুরু হয়েছে, সব বন্ধ হয়ে গেল, হয়ে গেছে সব জ্বালানো। এবার চলো দিদির ঘরে যাই, দিদি জ্বালাবে, ওইটাও দেখাই, ওটাও দেখো তোমরা, ভাল লাগবে আশা করি। তো দুঃখের ব্যাপার হচ্ছে এটাই যে অনেক কষ্ট করে এতগুলো মোমবাতি দিলাম, মানে এত হাওয়া, এত হাওয়া। প্রথমে তো হাওয়া দিচ্ছিল না, আমি তো মজায় মজায় মোমবাতি গুলো জ্বালাচ্ছিলাম, তারপরে এত হাওয়া চালু হলো যে একটা মোমবাতি মানে এক সেকেন্ডও জ্বলে থাকছে না। বারবার লাইটনিং করছি, বারবার নিভে যাচ্ছে, বারবার লাইটনিং করছি, বারবার নিভে যাচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপার, এখন আমরা নিচে যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাবো নিজেদের যে মানে নিচে যে দুটো পুজো হয়েছে সেগুলোকে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। উপর থেকে দেখে যেরকম ভালো লাগছিল, নিচ থেকে দেখে আরো ভালো লাগবে, কাছ থেকে দেখে আরো ভালো লাগবে। চলো, তো আমরা এখন নিচে চলে এসেছি, এখন নিচের এই ঠাকুরগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। অপূর্ব সুন্দর লাইটিং করেছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আর দিদি আপাতত আছি, বাকিরা পিছনে আছে, আসছে। এই যে এই সুন্দর যে লাইটিং, এই যে হঠাৎ করে আমি জ্বলে গেলাম, হঠাৎ। আমার ঠিক আছে, পিছনে দেখাই, ফুল লাইটিং, আর আমার ক্যামেরা ক্যাপচার করতে পারবে না, ঝলসে যাবে হঠাৎ হঠাৎ করে। আর এখন এত ভালো ওয়েদার, রাত্রিবেলা থাকে, কি বলবো, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর আমি মুখে আজকে কিছু মাখিনি, শুধু কাজল পরেছি আর মাস্কারা পরেছি আর লিপস্টিক পরেছি। দ্যার ইজ নো মেকআপ গোয়িং অন টু মাই ফেস। দিদিও সেজেছে জোরদার। সাজার কাহিনীটার বললাম না, অনেক ঘটনা হয় মা আর দিদির সাথে আমার। এখানে যে কবে থেকে পার্মানেন্টলি এসে থাকবো, মানে সত্যি উই আর এগারলি ওয়েটিং ফর দ্যাট। তো আর কিছুদিনের মধ্যে, আর জাস্ট টু আর থ্রি মান্থস, মেবি আবার মান্থস, ডে না মান্থস। তার কারণ আছে, কারণ আছে, হ্যাঁ, ছোটোখাটো ছোটোখাটো না কিছু না কিছু বাকি থেকেই থাকে। আর তাছাড়া আমাদের ক্লোজ ওয়ান, দুজন ক্লোজ ওয়ানের বিয়ে আছে, তো ওটা অ্যাটেন্ড করেই তবেই আমরা আর কি পার্মানেন্টলি এখানে শিফট করছি। সো এই হচ্ছে ব্যাপার, বাকি তোমরা আসতে যেতে তো দেখতেই থাকবে। এখান থেকে কোথাও দিয়ে যাবি? এটা হচ্ছে একটা ফার্স্ট পুজো, মানে আমাদের আমাদের যে টাওয়ারটা আছে তার অপোজিটেই, একদম অপোজিটেই এই পুজোটা। তো চলো এটার ভিতরে নিয়ে গিয়ে দেখাই। অর্থাৎ একটা হচ্ছে গার্ডেন এরিয়াতে হয়, এটা আমাদের গার্ডেন এরিয়া, তো একটা গার্ডেন এরিয়াতে হয় আর একটা একদম এন্ট্রান্স এর সামনেই হয়, এটা গার্ডেন এরিয়া। এসো, জায়গায় দুটো দুর্গাপুজো হয়, মানে এখানে যেখানে কালী পুজো দেখছো, এখানে কিছুদিন আগে দুর্গাপুজো হয়েছে, সেম বাইরে আরেকটা আছে যেখানে আরেকটা কালী পুজো হয়েছে, ওইখানে আরেকটা দুর্গাপুজো হয়েছে। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সবই দূর দূর করে এরকম ভাবে মানে হয় আর কি এখানে। আমি দুর্গাপুজোতে এবার আসিনি যদিও, তো কালী পুজোতে এসছি।
মানে কিছু জিনিস এত সুন্দর লাগে কি বলবো। এখন তো সব ঘরে সবাই আসেনি, অনেকে প্রপার্টি কিনে রেখে দেয়, তো এরকমও হয়। আর আমাদের যে টাওয়ারটা আছে ওইখানে তো মানে খুবই কমজন এসেছে, সো এই হচ্ছে ব্যাপার। সবাই চলে আসলে, আচ্ছা বল, সবাই চলে আসলে পরে আরো ভালো লাগে, আরো মজা লাগে। কিন্তু ওই যে সবাই হয় না যে হ্যান্ড ওভার হওয়ার পর ইন্টেরিয়র করে, ছোটখাটো জিনিসপত্র কিনে, ফলে দেরি হতে হতে থাকে, এরকম হতে হতে থাকে। তো আমাদের মতো সবাইকার এরকমই একই ঘটনা। এবার আমি দেখাই, এটা হচ্ছে সেই কালী ঠাকুরটা। আমরা সেকেন্ড টাতে যাবো, সেকেন্ড মানে একদম এন্ট্রান্স এর অপোজিটে যেই ঠাকুরটা হয় সেটা তোমাদের দেখাবো। জ্বলে যাচ্ছে, একটা দুঃখের ব্যাপার, এই ঠাকুর এখনো উদ্বোধন হয়নি, এই ঠাকুরের মুখ বন্ধ, মুখ ঢাকা দেওয়া। দুঃখজনক ব্যাপারটাকে দেখো একবার, এটা আসলে এখনো সাজানো হয়নি, তো সাজিয়ে তারপরে ওপেন করবো। তাও ঠিক আছে, একটু নমস্কার করে দাদা ভাই, ওদিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন ওখানে উঠে চলে যাবো। শোনা যাচ্ছে তো, চলো হয়ে গেছে, দেখা এখন আমরা নিজেরাও বাড়ি যাবো আর তোমাদেরকেও বাড়িতে নিয়ে যাবো। আর কিছু দেখানো আছে কি? দাদা এখানে এন্ড করবো ব্লগটা। তো এই তো, তো এই তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করতে অবশ্যই ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আমি কিন্তু একটা শর্টসও করেছি, তো আমার শর্টসগুলো দেখতেও ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো।